এই অনুষ্ঠানটির নিবেদন জর্জ টেলিগ্রাফ সেন্টার অফ প্যারামেডিক্যাল সায়েন্স নমস্কার আপনারা আছেন ওঙ্কার অনলি ট্রুথে আর আপনাদের সঙ্গে আমি রয়েছে বুদ্ধদেব আজ একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমরা রয়েছি হ্যাঁ জীবন গড়ার ঠিকানা কি পড়বেন কেন পড়বেন নিশ্চিতভাবে বুঝতে পাচ্ছেন সত্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে কোন পথে যাবেন ছাত্রছাত্রীরা কারণ এবছর মাধ্যমিক উচ্চ করেছেন এবং তাদের আগামী দিনের ঠিকানা কি সেই ঠিকানা নিয়ে আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন সঞ্জীব কুমার দাস জয়েন্ট ডিরেক্টর অপারেশন জস টেলিগ্রাফ ইনস্টিটিউট আমরা জস টেলিগ্রাফের কথা সকলেই জানি একশো এক বছরের প্রতিষ্ঠান প্রথম বেসরকারি কারিগরি যে শিক্ষা সেই শিক্ষার প্রতিষ্ঠান এবং প্রতীক্ষিত বলা হয় যাকে সেটা হচ্ছে জজ টেলিগ্রাফ আজকে আমার সঙ্গে আলোচনায় এসেছেন যিনি সঞ্জীব কুমার দাস আমি একবার পরিচয় করাবো দর্শকদের সঙ্গে সঞ্জীব বাবু স্যার নমস্কার ওঙ্কার নিউজে আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ প্রথমেই আপনার যেটা বলবো দর্শকদের অবশ্যই ছোট্ট করে বলে নিতে চাইবো জজ টেলিগ্রাফ অনেকে এই নামটার সঙ্গে পরিচিত কারণ জজ টেলিগ্রাফ বাঙালির আবেগ আবারও বলছি কারিগরি শিক্ষার ক্ষেত্রে জজ টেলিগ্রাফের অবদান অনস্বীকার্য এজন্যই কারণ আজও আপনার বাড়িতে যে এসি মিস্ত্রি আসে বা যে রেফ্রিজারেটার অর্থাৎ ফ্রিজ সারাতে আসে বা এসি সারাতে আসে তাদের মধ্যে অধিকাংশই কিন্তু জস টেলিগ্রাফ থেকে পাশ করেছে কারণ কোনো বড় ইঞ্জিনিয়ার তারা কিন্তু আপনার বাড়িতে গিয়ে এই মেশিনগুলি সারাবে না অর্থাৎ কারিগরি শিক্ষার ক্ষেত্রে জজ টেলিগ্রাফের ভূমিকা অবশ্যই রয়েছে সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে জজ টেলিগ্রাফ তারা সারা দেশে বিশেষত পূর্ব ভারতে প্রায় সত্তরটির বেশি তাদের সেন্টার রয়েছে ইনস্টিটিউটের এবং নব্বইটির বেশি কোর্স তারা এই মুহূর্তে করাচ্ছেন আমি সঞ্জীববাবুকে জানতে চাইব সঞ্জীববাবু এত কিছু জস টেলিগ্রাফ আজকে টেলিগ্রাফির দুনিয়া থেকে টেলিগ্রাফির যে ইনস্টিটিউট ছিল ট্রেনিং ইনস্টিটিউট সেখান থেকে শুরু করে হরিপদ দত্তের স্বপ্ন একশো এক বছরে এসে থেকে এসেছে এবং সেখানে আপনারা বিভিন্ন রকম কোর্স করাচ্ছেন সেই কোর্সগুলো সম্পর্কে আমাদের দর্শকদের যদি কিছু বলেন হ্যাঁ এটা আমাদের একশো এক বছর গত বছর আমাদের একশো বছর পূর্ণ করেছি কোভিডের আবহে আমাদের যে সমস্ত পরিকল্পনাগুলো ছিল সেগুলো পুরোপুরি করে ওঠা যায়নি কিন্তু তবুও এখনকার প্রয়োজন মতো ইন্ডাস্ট্রির যে নিড তার সঙ্গে সামঞ্জস্য রেখে যে ধরনের প্রোগ্রাম আমাদের লঞ্চ করা হয়েছে পুরোটাই হচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রি কেন্দ্রিক বা আজকে দেখুন একটা ছেলে মেয়ে কী নিয়ে পড়বে বা কোন বিষয়ে সে ফার্দার স্টাডি করবে এটা কিন্তু পুরোটাই নির্ভর করছে যে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টটা কি আমাদের যে সমস্ত কোর্স আমরা ছাত্রছাত্রীদের জন্য ওপেন করেছি বা দীর্ঘ কয়েক বছর ধরে যে সমস্ত কোর্সে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই ইন্ডাস্ট্রির সঙ্গে লিঙ্কড ইন্ডাস্ট্রির এন্ডর্সড যেমন আমি আপনাকে বলি আমাদের যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের প্রোগ্রাম যেটা দীর্ঘ কয়েক বছর ধরে প্রচুর ছাত্রছাত্রী আমাদের প্রত্যেকটি সেন্টারেই প্রায় এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স রয়েছে এবং প্যারালালি এর সাথে আমাদের রেফ্রিজারেশান এবং এয়ার কন্ডিশনিংয়ের যে ডিপ্লোমা কোর্স রয়েছে দুটো কোর্সই প্রচণ্ড পপুলার এর পাশাপাশি আমরা লাস্ট চার পাঁচ বছর ধরে প্যারামেডিক্যাল স্টাডিজ সেপারেট ফ্যাকাল্টি আমরা শুরু করেছি এই ফ্যাকালটির আন্ডারে আমাদের প্রায় ফ্ল্যাগশিপ ছটা প্রোগ্রাম রয়েছে এছাড়াও আরও অন্যান্য অ্যালায়েড প্রোগ্রাম আমরা চালু করেছি এই ডিপ্লোমা প্রোগ্রামগুলো প্যারামেডিক্যাল তৈরি করাই হয়েছে ইন্ডাস্ট্রির নিডের জন্য আর যে কোর্সগুলো আমরা লঞ্চ করি এই কোর্সগুলোর নিডটা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হয় ইন্ডাস্ট্রি থেকে আমাদের প্রত্যেকটা কোর্সের জন্য একটা করে বোর্ড অব স্টাডিজ রয়েছে যেমন আপনি আপনাকে উদাহরণ দিয়ে বলি আমাদের যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের প্রোগ্রাম তার যে কন্টেন্ট আমরা তৈরি করেছি তার যে কারিকুলাম তৈরি করেছি সেটা কিন্তু ইন্ডাস্ট্রির সঙ্গে ইন্টারাকশান করে যে আজকে একটা ছেলে উচ্চ মাধ্যমিকের পরে একটা কোর্স করার পরে সে যখন ইন্ডাস্ট্রিতে যাবে সে যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করবে তার কি ধরনের নলেজের রিকোয়ারমেন্ট ইন্ডাস্ট্রির হবে তার মতন করে আমরা কিন্তু গোটা কারিকুলামটাকে সাজিয়েছি এবং তাতে মাহিন্দ্রা যারা লিডিং অটোমোবাইল কোম্পানি ইন ইন্ডিয়া এবং আমাদের হিরো যারা লিডিং টু হুইলার অটোমোবাইল কোম্পানি ইন দ্য কান্ট্রি তো এদের সাহায্য নিয়ে এদের ইনপুট নিয়ে আমরা কিন্তু কারিকুলামটা তৈরি করেছি যখন আমরা এয়ার কন্ডিশনিং নিয়ে আমরা যখন কোনো ডিপ্লোমা কোর্স লঞ্চ করছি লিডিং কোম্পানি ডাইকিন আমরা সবাই নাম শুনে থাকি প্রচুর ইনস্টলেশন এদের আছে এদের প্রচুর ট্রেন্ড রিকোয়ারমেন্ট আছে প্রত্যেক বছর এদের প্রচুর এরা রিক্রুট করে সেই আমাদের যে কারিকুলমটা আমরা তৈরি করেছি এটা কিন্তু উইথ কনসালটেশন উইথ ডাইকিন ডাইকিং যে ধরনের রিকোয়ারমেন্ট চায় সেই জিনিসগুলোকেই আমরা কিন্তু ইনকর্পোরেট করেছি আমাদের কোর্সের মধ্যে তো এই ইন্ডাস্ট্রির সঙ্গে যে ইন্টারফেস যাতে স্টুডেন্ট যেটা শিখছে সেটা যাতে ইমপ্লিমেন্ট করতে পারে করতে এবং ডে ওয়ান থেকে যাতে একটা স্টুডেন্ট প্রোডাক্টিভ হতে পারে সে যখন কাজ করতে যাচ্ছে তাকে যেন আর ফার্দার শিখতে না হয় যেরকম আমরা একটা কথা শুনে থাকি যে আজকে যারা গ্র্যাজুয়েশান করছে বিভিন্ন স্ট্রিম নিয়ে ট্র্যাডিশনাল যে সমস্ত গ্রাজুয়েশানগুলো রয়েছে আমি বলছি বিএ বিকম বিএসসির কথা তারা যখন একটা তিন বছরের ডিগ্রি কোর্স করার পর ইন্ডাস্ট্রিতে যাচ্ছে চাকরি খোঁজার জন্য ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট তারা যে ধরনের দক্ষতা খুঁজছে একটা স্টুডেন্টের কাছ থেকে এই গ্র্যাজুয়েট স্টুডেন্টের কাছ থেকে সেই দক্ষতা কিন্তু সেই স্টুডেন্টের মধ্যে নেই যে কারণে আজকে গ্র্যাজুয়েশনের পরে কিন্তু তাকে ফার্দার কোর্স করার কথা ভাবতে হচ্ছে সেক্ষেত্রে আপনাদের আপনাদের কাছে এখন স্টুডেন্টরা আসে আপনারা কি স্টুডেন্টদের গাইড করেন যে তোমরা এই সাবজেক্টটা নিয়ে পড়লে ভালো হবে বা আপনারা কি তাদেরকে কোনো কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেন অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকটা সেন্টারেই আমাদের সার্টিফাইড ট্রেন্ড কাউন্সিলাররা থাকে আমরা একটা সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে দিয়ে এবং একজন স্টুডেন্টের অ্যাসপিরেশনাল যে অ্যাঙ্গেলটা রয়েছে এবং তার যে একাডেমিক যে স্কোরিং এবং তার যে গোটা ধরুন সে মাধ্যমিক পাস করে থাকলে তার লাস্ট দশ বছরে কি প্রেফার্ড সাবজেক্ট ছিল কোন সাবজেক্টে সে কীভাবে পারফর্ম করতে পেরেছে তার সোশ্যাল অ্যাঙ্গেল তার ইকোনমিক্যাল তার কার কী পজিশান রয়েছে এবং আগামী দিনে কোন ধরনের কেরিয়ার করার জন্য সে ভাবছে বা তার মধ্যে অ্যাসপিরেশান তৈরি হয়েছে কারণ আমরা যেটা মনে করি এই স্কিল ডেভেলপমেন্ট বলুন বা এই যে গোটা অ্যাকাডেমিক ব্যাপারটা এটা কিন্তু পুরোটা অ্যাসপিরেশানাল আপনি কোনো কিছু কারোর ওপরে যদি জোর করে চাপিয়ে দেন যেরকম আমরা অনেক সময় শুনে থাকি অভিভাবক বলছে বলে একটা ছেলে বাংলা নিয়ে পড়ছে বা কোনো কাকা রেকমেন্ড করেছে বলে সে হয়তো ফিজিক্স নিয়ে পড়তে গেছে আজকে আমি একজনের ইন্টারভিউ নিচ্ছিলাম সে টুয়েলভ অব্দি খুব ভালো স্কোর করেছে উচ্চ মাধ্যমিকে তার বাবা রিকোয়েস্ট করেছে বলে সেই ছেলেটি সেন্ট জেভিয়ার্স কলেজে গিয়ে কমার্সে ভর্তি হয়ে গেছে এখন সে কমার্সে খুব বাজে স্কোর করেছে গ্রাজুয়েশনে যে ছেলেটা ফার্স্ট ডিভিশনে পাস করেছে এইট্টি পার্সেন্ট নিয়ে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এইট্টি ফোর পার্সেন্ট পেয়েছে স্টার মার্কস পেয়েছে চারটে সাবজেক্টে সায়েন্সে সে বাবার কথা শুনে জোর করেছে না তোকে কমার্স নিয়ে পড়তে হবে তার কারণ তুই সেন্ট সেন্ট জেভিয়ার্সে যাচ্ছি সেখানে কমার্সটাই মেন স্ট্রিম সে কিন্তু হি ডিসলাইক দ্য এন্টায়ার কোর্স তার পছন্দ হয়নি এবং সে বাজে স্কোর করেছে সিমিলারলি আমরা কিন্তু এই ভুলটা এখানে আমাদের করি না যখন কাউন্সিলিং করি আমরা জানার চেষ্টা করি তার মধ্যে কোন অ্যাসপিরেশনটা কাজ করছে কি ধরনের পেশার জন্য সে মানসিকভাবে তৈরি হয়েছে ঠিক আছে এরপরে যে অঞ্চলে তারা রয়েছে সে যদি কলকাতায় হয় গৌহাটিতে হয় বা ত্রিপুরায় হয় বা অন্য প্রান্তের হয় সেই মার্কেট যে রিকোয়ারমেন্ট আজকে একটা ছেলে ধরুন উচ্চ মাধ্যমিক পাস করার পর আমার কাছে দু বছরের ডিপ্লোমা করতে এসছে বছর পর যে ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্টগুলো তৈরি হবে সেই পার্টিকুলার জিওগ্রাফিতে সেই মতন করে আমরা একটা কাউন্সিলিং করার চেষ্টা করি এবং স্টুডেন্টকে মোটিভেট করি এবং তারপরে আমাদের একটা অ্যাপটিচিউড টেস্টও নেওয়া হয় যার থ্রু দিয়ে আমরা দেখতে চাই যে তার অ্যাসপিরেশনাল অ্যাঙ্গেলটা এবং অ্যাপটিচিউড অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেল ম্যাচ করছে কিনা এই দুটো যদি ম্যাচ করে আমরা তাহলে তাকে একটা কোর্স প্রেসক্রাইব করি একটা বিষয় আপনার কাছে জানতে চাই আপনি বলছিলেন যে আজকে এসি হোক বা অটোমোবাইল হোক বা ফ্রিজ হোক এক্ষেত্রে তো আপনাদের একটা অগ্রণী ভূমিকা রয়েছে মার্কেটে আমি আমি নিজের বাড়ির ক্ষেত্রে বলতে পারি আমার বাড়িতে অনেক সময় যারা আসেন তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে আপনি কোথা থেকে পাশ করেছেন বা কি আমি দেখেছি যে জনের মধ্যে আটজন তারা বলে আমরা জস টেলিগ্রাফ থেকে এক্ষেত্রে আপনাদের স্টুডেন্টদের যখন তারা আসে যখন আপনি বললেন অ্যাসপিরেশনের জায়গাটা পড়লেন যখন এই স্টুডেন্টরা আসছে তখন তো একটা ফিজটাও ম্যাটার করে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউট হয়েছে আমরা দেখি সেখানেও পড়ানো হয় কিন্তু ফিজের ক্ষেত্রে আপনাদের এই ফিজ কাঠামোটা কীরকম বা যারা ছাত্রছাত্রীরা আছেন যারা পড়তে চায় কিন্তু অনেকেই ভাবেন হয়তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে যাব অনেক টাকা ফিজ কিন্তু সেক্ষেত্রে অন্যদের তুলনায় আপনাদের কাছে কেন যাবে এবং সেখানে আপনারা ফিজটা কেমন রাখেন ফিজের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনি যদি একটা পিরামিড দেখেন একটা এডুকেশনাল গোটা সিস্টেমটা যদি আপনি একটা পিরামিড হিসাবে ধরেন দেখবেন পিরামিডের মাথার দিকটা ছোট সরু এবং যত তলার দিকে আসবেন দেখবেন এটা এক্সপ্যান্ডেড হচ্ছে চওড়া হচ্ছে তার মানে আপনি যখন বটমের দিকটা দেখবেন পিরামিডের বটমের দিকটা এখানে প্রচুর স্টুডেন্ট থাকে যারা কিন্তু অ্যাকচুয়ালি দে রিকোয়ার লট অফ সাপোর্ট তাদের হয়তো অ্যাসপিরেশন আছে কিন্তু তারা বিলং করে ফিনান্সিয়ালি মানে একটু ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে বা তাদের প্যারেন্টসরা হয়তো সেই লেভেলে ইনকাম করে না বা বিভিন্ন কারণে আজকে কোভিডের জন্য প্রচুর ইম্প্যাক্ট তৈরি হয়েছে সোসাইটিতে মানুষ কাজ হারিয়েছে রোজগার কমে গেছে আমাদের কোর্সগুলো কিন্তু প্রত্যেকটাই অ্যাফোর্ডেবল কারণ আমরা গত একশো এক বছর ধরে আমরা কিন্তু সমাজের প্রত্যেকটা শ্রেণীর স্টুডেন্টদের জন্যই কোর্সগুলো ডিজাইন করেছি ইট ইজ নট অ্যাকচুয়ালি মিন্ট ফর দ্য টপ অফ দ্য পিরামিড আমাদের এই মধ্যম স্তরের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যারা পিরামিডের তলাকার স্তর রয়েছে তাদের সমাজের প্রত্যেকটা অংশকেই কিন্তু আমরা ইনক্লুড করি এবং তাই জন্য কি আপনারা জীবন গড়ে দেওয়ার স্বপ্ন দেখেন অ্যাবসুলুটলি আমরা এই তলাকার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে বা মিডিয়কার যারা ছেলেমেয়েরা রয়েছে যারা জেনারেল স্টাডিজ করার পর দিশাহীন হয়ে পড়ে যে তারা কিভাবে কেরিয়ার তৈরি করবে তারা কিভাবে একটা চাকরি পেতে পারে এইটা কিন্তু আমরা বেশ সাফল্যের সঙ্গে গত একশো বছর ধরে করে আসছি আমাদের প্লেসমেন্টের সাফল্য কিন্তু একটি আজকেই আমাদের একটা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর প্লেসমেন্ট ফেয়ার হয়ে গেল শিয়ালদাতে তাতে প্রায় সতেরো আঠারোটা ক্লায়েন্ট এসেছিলো এবং অল আর রিনাউন্ড ক্লায়েন্টস প্রবলেমটা হচ্ছে যদি আপনি ইন্ডাস্ট্রির নিডের সঙ্গে আপনি এডুকেশনটাকে অ্যালাইন করতে পারেন তাহলে অর্ধেক প্রবলেমই সলভ হয়ে যায় যেমন ধরুন আমি আপনাকে বলছি কলকাতায় যদি একশোটা অটোমোবাইল ইঞ্জিনিয়ার লাগে আমি যদি একশো কুড়ি জন অটোমোবাইল ইঞ্জিনিয়ার প্রডিউস করি বা অ্যাডমিশান নিই তাহলে কিন্তু আপনার যে ডিমান্ড রয়েছে ইন্ডাস্ট্রিতে এবং যে সাপ্লাইটা তৈরি হলো এটা কিন্তু ম্যাচ করে যাবে মিসম্যাচ তৈরি হবে না আর আপনি যদি এই একশোটার বদলে পাঁচশো জনকে অটোমোবাইল পড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার মিসম্যাচ তৈরি হবে একশো জন স্মুথলি এই চাকরিটা পেয়ে যাবে চারশো জন কিন্তু দিশাহীন হয়ে যাবে আমি ব্রেকে যাওয়ার আগে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাইবো খুব সংক্ষেপে আমি জিজ্ঞাসা করব আপনাদের এক একটা ব্যাচে কতজন করে স্টুডেন্ট থাকে আমাদের দর্শকদের আমাদের কোন আমাদের দু ধরনের ব্যাচ হয় একটা ব্যাচ হয় তিরিশ জনের যেখানে আমাদের বেশ বড় ক্লাসরুম এয়ার কন্ডিশন ক্লাসরুম উইথ প্রজেকশন ফোকাস ইত্যাদি দিয়ে আমাদের ক্লাসগুলো সমস্ত ইকুইপড ক্লাসরুম কোনো ক্লাসেই আমাদের তিরিশ জনের বেশি স্টুডেন্ট হয় না কোনো সেশনেই আপনারা সেশনে ভাগ করে দেন যদি আমাদের বছরে তিনটে সেশন হয় আচ্ছা সেই তিনটে সেশনেই আমরা অ্যাডমিশান নিই এখন যেরকম আমাদের সেপ্টেম্বর অক্টোবর সেশনের জন্য অ্যাডমিশান চলছে ঠিক আছে বছরে আমরা তিনটে সেশানে অ্যাডমিশানগুলো করি এবং একটা সেশন শেষ হয়ে যাওয়ার পর আবার একটা নতুন সেশনের জন্য অ্যাডমিশান শুরু হয় ঠিক আছে একটা কলেজে যেরকম একটাই অ্যাডমিশন সেশন হয় সেরকম জস্ট টেলিগ্রাফে তিনটে সেশন হয় সব থেকে মেজর সেশন যেটা যেটা হচ্ছে আপনাদের এই সেপ্টেম্বর এবং অক্টোবরের সেশন যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে চালু হয় সেই সেশনটা এখন অন রয়েছে আমাদের সমস্ত সেন্টারে হচ্ছে জীবন গড়ার আপনার যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নকে বাস্তবায়নের যে রূপ দেয় সেটা কারিগরি শিক্ষার ক্ষেত্রে তা কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির ফিরছি প্যারামেডিকেল নিয়ে আলোচনা ফিরে আলাম বিরতির পর আপনারা আছেন সঙ্গে এবং যে অনুষ্ঠান নিয়ে আমরা রয়েছি জীবন গড়ার ঠিকানা কি পড়বেন এবং কেন পড়বেন সত্যি আজকে যে সময় এসছে সেই সময় ছাত্রছাত্রীরা অনেকেই দিশা হয়ে পড়ছেন কি নিয়ে পড়া উচিত কি পড়লে ভালো হয় শুধুই কি মেন স্ট্রিমের পড়া পড়তে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশান বা মাস্টার্স এই ধরনের পড়া পড়ব নাকি কারিগরি শিক্ষায় হাতে কলমে শিখে চাকরি কোনটা সেই দিশা দিতেই আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে সঞ্জীব কুমার দাস যিনি জয়েন্ট ডিরেক্টর অপারেশন জস টেলিগ্রাফ আমরা জানি জজ টেলিগ্রাফের নাম আমরা সকলেই জানি দ্য জস টেলিগ্রাফ ইনস্টিটিউট আমরা যে ব্রেকে যাওয়ার আগে যে কথাটা আলোচনা করছিলাম সঞ্জীববাবু যে আমরা দেখলাম যে টেকনিক্যালি আপনারা মানে অর্থাৎ টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি বলছিলেন কিন্তু জর্জের এই মুহূর্তের একটা অন্যতম কোর্স যেটা নিয়ে আমি আপনার সঙ্গে আগেও আলোচনা করেছি বা অন্যান্য ছাত্রীদের ছাত্রছাত্রীদের মুখে শুনি প্যারামেডিক্যাল এই বিষয়টা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন প্যারামেডিক্যাল ব্যাপারটা আমরা লাস্ট চার বছর পাঁচ বছর ধরেই প্যারামেডিক্যাল কোর্স শুরু করেছি এবং আবার যে আগের প্রসঙ্গে একটু জাস্ট ছুঁয়ে যাব যে আমরা সবসময় ইন্ডাস্ট্রির উপরে একটা ফোকাস রাখার চেষ্টা করি যে কি ধরনের জীবিকা বা কি ধরনের কেরিয়ার অপরচুনিটিস তৈরি হচ্ছে এবং বেশ কিছু বছর ধরেই আমরা দেখতে পাচ্ছিলাম যে স্বাস্থ্য ক্ষেত্রে মানুষের সচেতনতা বাড়ছে এবং মানুষ সিরিয়াসলি ফিল করতে শুরু করেছে যে স্বাস্থ্যই সম্পদ এবং এটা বিভিন্ন ডেটা ইত্যাদি দিয়ে আমরা বুঝতে পারছিলাম যেমন ধরুন আপনি যদি দেখেন স্বাস্থ্য বিমা তার পেনিট্রেশন ইন্ডেক্স বাড়তে শুরু করেছে মানে প্রচুর মানুষ তারা কিন্তু স্বাস্থ্য বিমা অ্যাভেল করছে কারণ স্বাস্থ্যের খরচা মানে ট্রিটমেন্টের খরচা বাড়ছে নার্সিং হোম তারপর হসপিটাল সরকারি যে সমস্ত মাল্টি স্পেশালিটি হসপিটাল এগুলো গ্রামে গ্রামে পেনিট্রেশন বাড়ছে প্রচুর জেলার হসপিটালকে সুপার স্পেশালিটি করে দেওয়া হয়েছে এবং সেখানে প্রচুর ট্রেন্ড লোকের প্রয়োজন হয়েছে মেডিকেল স্টাফের প্রয়োজন হয়েছে প্যারামেডিক্যাল স্টাফের প্রয়োজন হয়েছে এই ব্যাপারটাই আরও পুরোপুরি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল যখন এই মহামারীর সম্মুখীন আমরা হলাম কোভিডের সম্মুখীন আমরা হলাম সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা রাজ্যে প্রচুর লোক কিন্তু এই কোভিডে এফেক্টেড হলো এবং তাদেরকে মেডিকেল ফ্যাসিলিটিদের জন্য তাদেরকে নার্সিংহোমে যেতে হলো হসপিটালে যেতে হলো এই যে প্রবল চাপ তৈরি হলো একটা স্বাস্থ্যক্ষেত্রে এর জন্য কিন্তু আমাদের গোটা সিস্টেমটা রেডি ছিল না তৈরি ছিল না আপনার একটা নার্সিংহোমে যদি ডেলি দশজন পেশেন্ট আসছে সেটা বেড়ে হয়ে গেল সত্তর জন আশি জন বেড কমপ্লিটলি ফিল্ড হয়ে যাচ্ছে অক্সিজেনের তীব্র আকাল প্রয়োজন হচ্ছে এই যে কোভিডকে আলাদাভাবে হ্যান্ডেল করার জন্য কোভিড পেশেন্টদের হ্যান্ডেল করার জন্য কোভিড ওয়ার্কারের প্রয়োজন হয়ে পড়ল যাদের মেডিকেল সম্পর্কে সেই জ্ঞান না থাকলেও প্যারামেডিক্যাল ব্যাপারটা যদি তারা জানে তারা যদি ইঞ্জেকশান অ্যাডমিনিস্ট্রেট করতে পারে তারা যদি অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেট করতে পারে তারা যদি ইনিশিয়াল কেয়ার নিতে পারে তারা যদি ব্লাড টেস্ট করার জন্য যে ফ্লেবোটমির যে কাজ আছে ফ্লেবোটমিসদের যে কাজ আছে সেই কাজটা তারা করতে পারে তাহলে কিন্তু সেই রুগীটার জীবন বেঁচে যায় এবং এই গোটা কাজটা করার জন্য এই সমস্যাটা তৈরি হওয়ার জন্য কোভিডের জন্য দুটা দেশ জুড়ে কিন্তু প্যারামেডিক্যাল স্টুডেন্টদের প্রয়োজন তৈরি হলো এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বারবার বিভিন্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে প্রচুর ট্রেন্ড প্যারামেডিক্যাল স্টাফের কিন্তু দরকার আছে এবং আমরা যে সমস্ত হসপিটালের সঙ্গে টাই আপ করেছি যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে আমরা টাই আপ করেছি আমাদের যে টাই আপগুলো আছে সেই টাই আপগুলো দুটো এর আগেই আমি বলেছি যে আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু একটা ওজেটি থাকে অন জব ট্রেনিং যেহেতু এটা একটা কারিগরি শিক্ষা যতক্ষণ না আপনি আপনার জ্ঞানটাকে হাতে কলমে মানে এক্সপেরিমেন্ট করছেন ওটাকে এক্সিকিউট করছেন ততক্ষণ অব্দি কিন্তু আপনার যে লার্নিং আছে দ্যাট ইজ নট গেটিং কমপ্লিটেড সেই জন্য আমাদের প্রত্যেকটা কোর্সেই কিন্তু ধরুন আমাদের প্যারামেডিকেলের দু বছরের কোর্স ডিপ্লোমাকে যে কোর্সগুলো রয়েছে এক বছর পরে এক বছরের যে আমাদের সেমিস্টার রয়েছে তাতে কিন্তু তিন মাস আমরা ওজেটি করাবো তাকে মানে নাইন মান্থস সে আমাদের এখানে সেন্টারে পড়লো তিন মাস সে চলে গেল হচ্ছে নার্সিং হোম কিংবা কোনো ডায়াগনস্টিক সেন্টারে সে কিন্তু গিয়ে গিয়ে অনজব ট্রেনিং করবে সে ইন্টারফেসটা হ্যান্ডেল করছে সে যা গোটা জিনিসটা শিখেছে ব্যাপারটা সেটা করছে সেই লার্নিংটা কিন্তু কমপ্লিট হয় না যতক্ষণ অব্দি সে এই গোটা জিনিসটা করতে পারছে এই প্রসেসটার মধ্যে যতক্ষণ না সে ভেতরে ঢুকতে পারছে সেই জন্য আমরা কোর্স লঞ্চ করার আগে যে বিষয়টার উপর বেশি জোর দিয়েছিলাম যে আমরা কত ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট পাচ্ছি কত হসপিটাল এবং কত নার্সিং হোম এবং কত প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে আমরা টাই আপস করতে পারছি যে যারা আমাদের স্টুডেন্টদেরকে ওজিটি প্রোভাইড করবে এবং আমাদের স্টুডেন্টদের যাতে প্লেসমেন্টে কোনো প্রবলেম না হয় এই নেটওয়ার্কটা যখন আমরা বড় করে ফেলেছি এই রিকোয়ারমেন্টটা যখন আমরা পেতে শুরু করেছি এই সমস্ত ইনস্টিটিউট থেকে দেন অনলি উই हैव ডিসাইডেড दट উই শুড লঞ্চ কোর্সেস উই শুড লঞ্চ মোর কোর্সেস এবং এটাতে এনসিওর হচ্ছে একটা জিনিস যে আমাদের স্টুডেন্ট কোর্স করার পাশাপাশি থিওরির পাশাপাশি একটা আমাদের ল্যাব গুলোকে করেছি আপনি আমাদের যে সেন্টারে গেলে ইউ উইল সি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং আমরা দর্শকদেরও সেই ছবি দেখাচ্ছি অত্যন্ত অত্যাধুনিক মানের এক্স্যাক্টলি প্যারামেডিক্যাল যে ইকুইপমেন্ট গুলো ইউজ হয় দিস আর এক্সপেন্সিভ ইকুইপমেন্টস সো দিস নিড টু বি দেয়ার ইন দ্য ল্যাব উইদাউট দিস এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট মানে এটা আমি মানে সিমুলেশন সফটওয়্যার দিয়ে আমি কিন্তু প্যারামেডিকেল পড়াতে পারবো না ঠিক আছে যে কারণেই আর কি প্যারামেডিক্যাল স্টাডিজে যতক্ষণ আমরা স্টুডেন্টদেরকে নিয়ে আসতে পারছি পারছিলাম আর কি আমাদের সেন্টারে ডিফিকাল্টিস হচ্ছিলো যদিও আমাদের অনলাইনে আমাদের সবসময় পড়াশোনা কন্টিনিউয়াসলি আমরা রেখেছিলাম অন ছিল এটা সেই কারণে বলছি আমরা আমরা কিন্তু ল্যাবগুলোকে ইকুইপ করেছি প্রত্যেকটা সেন্টারে যে কটা আমাদের প্যারামেডিক্যাল সেন্টার আমরা তৈরি করেছি এবং এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যাতে কাভার হয়ে যায় পশ্চিমবঙ্গে কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু কোভিডের থাবা ছিল প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই ট্রেন ম্যান পাওয়ারের রিকোয়ারমেন্ট ছিল তো আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ধরে ধরে নিয়ার বাই ডিস্ট্রিক্টকে অ্যাটাচ করে করে কিন্তু এখন পশ্চিমবঙ্গে প্রায় ষোলোটার মতন আমরা প্যারামেডিক্যাল সেন্টার খুলেছি যাতে ইকুইপড ল্যাব আমরা তৈরি করেছি এখানকার যারা ফ্যাকাল্টিস যারা পড়াবে এখানে তারা কিন্তু সমস্ত ট্রেন্ড প্রফেশনালস এবং তারা আইদার চার পাঁচ বছর ধরে তারা হসপিটালে পড়াচ্ছে বা তারা কোনো নার্সিং কলেজের সঙ্গে যুক্ত আছে সেই সমস্ত ট্রেন্ড ম্যান পাওয়ার দিয়ে আমরা কিন্তু এখানে এডুকেশন ডেলিভারিটা করাচ্ছি আমি এটা অন্য প্রসঙ্গে আসি, আমরা শুনলাম প্যারামেডিকেলের ক্ষেত্রে তারা কি কী কী ভূমিকা নিচ্ছেন এবং ছাত্রছাত্রীদের কাছেও এটা খুব আকর্ষণীয় একটা কোর্স এই মুহূর্তে কারা কেননা প্যারামেডিকেলের ক্ষেত্রে কিন্তু চাহিদা প্রচুর চাকরিগত সুবিধাও অনেকগুলো থাকছে কিন্তু করোনা আবহে কলেজে যখন সিট কম দেখা যাচ্ছে এবছর হিউজ পাস আউটের সংখ্যা ক্লাস টেন বা টুয়েলভের ক্ষেত্রে প্রচুর পাস করেছে সেক্ষেত্রে কলেজে সেই সংখ্যক সিট কিন্তু অনেক ক্ষেত্রেই কম তুলনায় মানে তুলনা যদি দেখা যায় অনেকটাই কম দেখা যাচ্ছে সেক্ষেত্রে জজ কিভাবে এটাকে ভাবছে বা জজ কি কি আরও বেশি তাদের স্টুডেন্টরা যদি বেশি করে আসে তাদের কিভাবে সাপোর্ট দেবে জজ এটা তো ঠিকই বলেছেন আপনি ইউ আর কারেক্টলি সেট যে এবছরে যে সংখ্যক ছাত্রছাত্রী পাস করেছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে সেটা তো অবভিয়াসলি যেটা নর্মালি একটা ট্র্যাডিশন আমরা লাস্ট কয়েক বছর ধরে দেখছি এইট্টি পার্সেন্ট এইট্টি টু পার্সেন্ট সিক্স পার্সেন্ট ইভেন্ট ছিল সেটা একশো পার্সেন্টে পৌঁছে যাওয়া মানে হচ্ছে বেশ কয়েক লক্ষ স্টুডেন্ট কিন্তু মানে বেশি পাস করে বেরোচ্ছে এবং আমাদের যে এক্সিস্টিং যে ফ্রেমওয়ার্ক রয়েছে এবং তাতে যে সিটস অ্যাভেলেবিলিটি রয়েছে তাতে একটা ক্রাঞ্চ তৈরি হচ্ছে সেই কারণে আমরা যেটা করেছি এখন যেটা বললাম যে যে সমস্ত কোর্সগুলোতে চাকরির অপরচুনিটি বেশি যে সমস্ত কোর্সগুলো করে স্টুডেন্টদের চাকরি পেতে অসুবিধা হবে না চাকরি যেখানে অপ্রতুল নয় সেই কোর্সগুলোর জন্য আমরা সেন্টার বাড়িয়েছি সেই কোর্সগুলোতে আমাদের সিট বাড়িয়েছি যেরকম আমি আগেই বললাম প্যারামেডিক্যাল আমাদের আগে চার পাঁচটা সেন্টার ছিল আমরা এই এবছরের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট বেরিয়ে আসার পরে আমরা কিন্তু এক্সপ্যান্ড করেছি এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে প্রায় ষোলোটার মতন আমাদের প্যারামেডিক্যাল সেন্টার আমরা এস্টাবলিশ করেছি এতে কিন্তু সিটের সংখ্যা অনেক বেড়েছে একদমই সজ্জিব আপনার কাছে শেষ যে বিষয়টা নিয়ে আসবো যেটা নিয়ে সব সময় অভিভাবকরা বা স্টুডেন্টরাও ছাত্রছাত্রীরাও অনেকটাই চিন্তা করেন তা অবশ্যই প্লেসমেন্ট জজ টেলিগ্রাফ প্লেসমেন্ট কতটা দেয় বা প্লেসমেন্টের ক্ষেত্রে জজ টেলিগ্রাফের সাফল্যতা কতটা কতটা সফল হন আপনারা প্লেসমেন্টের ক্ষেত্রে কারণ আমার দেখা অনেক জায়গাতেই জস টেলিগ্রাফের বেশ কিছু ছাত্রছাত্রী তারা কাজ করছেন সেই সাফল্যতাটা কতটা সাফল্য কতটা পাচ্ছেন আপনারা প্লেসমেন্টের ক্ষেত্রে আমি যেটা বলবো মানে সেটা হচ্ছে আমরা যেটা বলি প্লেসমেন্টে সেটা হচ্ছে কিন্তু লাইফ লং সাপোর্ট মানে এটা আমি একটু ব্যাখ্যা করতে চাই শ্রোতা মন্ডলীর সামনে যে জস টেলিগ্রাফে আপনি যে কোনো সেন্টারেই যাবেন হোয়াট উই বেসিক্যালি সে ইজ বেস যে এটা হচ্ছে লাইফ লং সাপোর্ট লাইফ লং সাপোর্ট মানে হচ্ছে আজকে আপনি ধরুন জস্টেলিগ্রাফ একটা কোর্স করলেন এবং সাবসিকোয়েন্টলি সেই কোর্সের পরে তো আপনাকে আলাদা করে রেজিস্ট্রেশন করানো হবে প্লেসমেন্টের জন্য আমাদের আলাদা ফরম্যালিটিস আছে তার আলাদা ফরম্যাট রয়েছে ফর্মস রয়েছে সেগুলো কমপ্লিট করার পর আপনি যখন সেই স্টেজে পৌঁছবেন এক তো হচ্ছে প্লেসমেন্টের জন্য তৈরি করতে হয় স্টুডেন্টদেরকে আমাদের যে কোর স্টাডিজ রয়েছে সেই কোর্স স্টাডিজ ছাড়াও এমপ্লয়েবিলিটি স্কিলস বলে আমাদের আলাদা স্টাডিজ রয়েছে সেই স্টাডিজে কিন্তু আমরা একটা স্টুডেন্টের কোর সাবজেক্ট ছাড়াও যে সমস্ত বাহ্যিক ব্যাপারগুলো রয়েছে যেগুলো অলসো ভেরি ইম্পর্টেন্ট টু গেট আ জব টু বিল্ড আ কেরিয়ার মানে আপনি যদি লং স্প্যানে দেখেন সাস্টেনেন্স দেখেন একটা কেরিয়ারে তাকে সফট স্কিলে অনেক কিছু শেখাতে হয় তার বিহেভিয়াল স্কিলসের অনেক কিছু চেঞ্জ করতে হয় কারণ আমাদের প্রচুর ছেলেমেয়ে গ্রাম থেকে আসে আমাদের প্রচুর ছেলেমেয়ে আছে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে আসে তাদেরকে আরও পলিশ করা তাদেরকে আরও বেশি টুয়ার্স মানে কর্পোরেটাইজ করার জন্য তাদের যে সমস্ত ইনপুট দেওয়া দরকার সেগুলো আমাদের দেওয়া হয় এরপরে আপনি যে প্রথম জবটা পেলেন সেই জবটা করার পর যা সাপোজ আমাদের যে নেটওয়ার্ক রয়েছে আমাদের প্রচুর ছাত্রছাত্রী এখন প্রচুর অর্গানাইজেশনে এইচআর ম্যানেজার হিসাবে কাজ করে তো আমাদের সঙ্গে সেই নেটওয়ার্কটা আমরা তৈরি করেছি এবং একটা ছেলে বা মেয়ে একজন ছাত্র বা ছাত্রী সে যদি প্রথম চাকরি করার পর সামহ আফটার ডাউন দ্য লাইন ছ মাস এক বছর পর তার যদি মনে হয় সে একটা সুইচ ওভার চাইছে সে ক্রট ক্রস ইন্ডাস্ট্রি হতে পারে বা সিমিলার ইন্ডাস্ট্রিতে হতে পারে বিকজ অব এনি রিজন সে যদি মনে হয় যে সে একটা আরও অ্যাসিস্ট্যান্স চায় যে কাছে সে কিন্তু আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে এবং আমাদের প্লেসমেন্ট ডিভিশন কমপ্লিটলি তাকে এন্টারটেন করবে এবং আবার তাকে কিন্তু নতুন করে জব প্রোভাইড করবে সো এই সাপোর্টটা কিন্তু লাইফ লং চলবে এবং এটা আমরা করতে পারছি একটাই কারণে আমাদের যেটা বললাম যে এই একশো বছরে যে নেটওয়ার্ক আমাদের তৈরি হয়েছে এবং প্রতিটা কোর্স লঞ্চ করার আগে আমরা যেভাবে বোর্ড অফ স্টাডিজ করি ইন্ডাস্ট্রি পার্টনারদের নিয়ে আসি অন বোর্ড তারা একধারে কারিকুলাম ডিজাইন করে তারা একধারে আমাদের ওজেটি সাপোর্ট দেয় স্টুডেন্টরা হাতে কলমে গিয়ে শেখে এবং লাস্ট সাপোর্ট যেটা আমরা ইন্ডাস্ট্রি পার্টনারদের কাছে পাই সেটা হচ্ছে প্লেসমেন্ট এবং যে প্রসেস আপনাদের তো আপনাদের তো বিবিএ এমপিএ হসপিটালের ম্যানেজমেন্ট সমস্ত কিছুই রয়েছে এগুলো দর্শকদের জেনে রাখা দরকার জেনেটিক্রাফি শুধুই কিন্তু টেকনিক্যাল বা প্যারামেডিক্যালই নয় তারা বিভিন্ন কোর্স তাদের বিবিএ থেকে এমবিএ থেকে শুরু করে হসপিটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে মিডিয়া স্টাডিজ থেকে শুরু করে বিভিন্ন কোর্স আমি আগেই বলেছি যে নব্বইয়েরও বেশি কোর্স এখানে রয়েছে যেখানে আপনার জীবন গড়ে উঠতে পারে যে স্বপ্নের আপনি দেখেন সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে জজ টেলিগ্রাফ কিন্তু প্রতিকৃত হতে পারে এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে অন্যান্য যাবতীয় নিউজের জন্য চোখ রাখুন অঙ্কার নিউজের পর্দায় ধন্যবাদ এই অনুষ্ঠানটির নিবেদক জর্জ টেলিগ্রাফ সেন্টার অফ প্যারামেডিক্যাল সায়েন্স